বিসমিল্লাহির রহমানির রহিম আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ভিস্তা বাটন তৈরি। তো আসুন দেখি আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে সহজেই এই ভিস্তা বাটনটি তৈরি করতে পারি। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব, এরপরে এটি নিউ লেয়ার নিব। আপনাদের পছন্দ মতো যার যত সাইজ প্রয়োজন সাইজ মতো একটি লেয়ার আমরা নিব। আমরা 640x480 একটা লেয়ার নিলাম। এরপরে আমরা মার্কিউ রেক্ট্যাঙ্গুলার টুলস থেকে টুলস নিয়ে একটি বক্স কন্টেন্টস বক্স তৈরি করব। এর একটি কালার আমরা দিয়ে দেব, রাইট ক্লিক করে একটি নিউ লেয়ার নিব, রাইট ক্লিক করে ফিল ইট 100% করব। দেন লেয়ার থেকে লেয়ার স্টাইল থেকে গ্রেডিয়েন্ট ওভারলে লেয়ার স্টাইল থেকে গ্রেডিয়েন্ট ওভারলে নিব। গ্রেডিয়েন্টের কালার আমরা চেঞ্জ করে দিব, প্রথম কালারটি আমরা চেঞ্জ করে দিব 6A6D। ওকে করব। মিড পয়েন্টে একটি নতুন স্ট্রোক নিব, এটির কালার আমরা চেঞ্জ করে 00 করে দিব। আরেকটি স্ট্রোক আমরা নিব যার কালার আমরা দিব 43 43 43। একেবারে ডান পাশের কালারটি আমরা চেঞ্জ করে DE 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 করে দিব। ওকে। এরপরে আমরা লেয়ারে স্ট্রোক দিব, লেয়ার স্টাইল থেকে আমরা স্ট্রোক সিলেক্ট করে স্ট্রোক দিব। স্ট্রোক কালারটি অবশ্যই আমরা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক অ্যান্ড স্ট্রোক 3। ওকে, এরপরে আমরা লেয়ার স্টাইল থেকে ইন্টারগ্লো সেট করব, 100% করে দিব। অ্যান্ড সাইজ 2 করে ওকে করব। পরে আমরা ল্যাসো টুল থেকে টুলস নিয়ে বাটনের কর্নারগুলি আমাদের সুন্দর করে কেটে দিব। তৈরি হয়ে গেল আমাদের ভিস্তা বাটন। এভাবেই আমরা খুব সহজে ভিস্তা বাটন তৈরি করতে পারি বিভিন্ন কালারের, বিভিন্ন শেটে, বিভিন্ন স্টাইলে। ধন্যবাদ সবাইকে।